হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, রাত্রে খুব বৃষ্টি হয়েছে, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, তাই জন্য একটু চা খেয়ে নিচ্ছি। সকাল সকাল গরম গরম চা, এটা রোজকার দিনেরই কথা, সকালবেলা একটু চা খেয়ে নিই রান্নাটা করতে করতেই। তো আজকে একটু আগে চাটা খেয়ে নিলাম, একটু ঠান্ডা লাগছে, তো এখানে চা বানিয়ে নিয়েছি। তো একটু চাটা খেয়ে চলে এলাম, দেখো রান্নাঘরে আজকে কি রান্না করছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা, এখানে আছে যে ভোলা মাছ, ভোলা মাছগুলোকে প্রথমে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। খুব বেশি কড়া করব না, কারণ ভোলা মাছ একটু নরম হয়, বেশি ভাজলে ভালোও লাগবে না। তো আজকে রান্না করবো ভোলা মাছের ঝাল, দেখি শাশুড়িমার মতো রান্না হয় কি না। ওনার সাথে খানিকটা চ্যালেঞ্জ করেই রান্নাটা করছি, তো দেখি কতটা কীরম হয় রান্না। তো আশা করি ভালোই হবে, আর ভালো হয়েছিল, পরে খেয়ে দেখেছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে মাছগুলিকে প্রথমে আমি ভেজে নিচ্ছি হালকা করে। তো দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না ভাজা হয়। তারপর অন্যান্য মশলা যেরকম রসুন বাটা, তারপরে শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, টমেটো কুচি, এই সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেবো। হালকা একটু জিরে গুঁড়ি দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে কষাচ্ছি। তো এই যে বন্ধুরা দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যে মশলাটাকে ভালো করে একটু কষাতে হবে যাতে তেল ছেড়ে দেয়। তারপর হালকা হালকা জল দিয়ে এটাকে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। তো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি ঝোলের জন্য। অল্প জল দিতে হবে, কারণ একটা এটা এই রান্নাটা একদম গা মাখা হয়, খুব ঝোল ভালো লাগে না খেতে। তো আমি এই যে জল দিয়ে দিয়েছি অল্প, জলটাকে একটু ফুটতেও দিয়েছি। পরে একটা কাঁচা লঙ্কা কেটে দু টুকরো করে দিয়েছি, বেশি ঝাল দিইনি, তবে এই রান্নাটা একটু ঝালঝালি খেতে হয়, তো সবাই খাবে, তো সবাই এবার ঝাল পছন্দ করে না, ওই জন্য মোটামুটি ঝাল দিয়েছিলাম। তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা ট্রাই করো বাড়িতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে দারুণ টেস্টিও হয়, তবে একটু ঝাল ঝাল দিলে খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, আর এই দেখো ঝোলটা, গ্রেভিটা কতটা কমে এসেছে। আমি একটু ধনিয়া পাতা কুচি উপর থেকে যে ছড়িয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তো আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল খুব তাড়াতাড়ি, তোমরা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো কত ঝটপট রান্নাটা হয়ে গেল। তো আমি একটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, হালকা প্লেটের মতো দেখতে থালার মধ্যে, যাতে দেখতে ভালো লাগে। আর এই যে গ্রেভিটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, তো বেশি তো আমি ঝোল রাখিনি, এরমই খেতে হয়, একটু গ্রেভি একদম ঘন থাকে। তো উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত।